হ্যালো, বলো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আজকে সন্ধ্যায়, ওকে আমি পৌঁছে যাব। লাভ ইউ টু। আনন্দ আড্ডার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদারের কবিতা। গেল ঈদ উল ফিতরে প্রকাশিত তার নতুন গান কবিতা পড়া নয়কে এবার নান্দনিক মিউজিক ভিডিওতে রূপ দিয়েছেন তরুণ নির্মাতা সুব্রত সরকার। কবিতা শিরোনামের এই মিউজিক ভিডিওটির প্রকাশনা উপলক্ষে 3 জুলাই মঙ্গলবার বিকেলে রাজধানীর এলিফ্যান রোডস্থ জি সিরিজ স্টুডিওতে ছিল আনুষ্ঠানিক প্রিমিয়ার। শুরুতেই আনন্দঘন আবহে মিউজিক ভিডিওটি প্রদর্শন করা হয়। এ সময় উপভোগীরা চমৎকার দৃশ্যায়ন ও গল্পকারুতে মুগ্ধতায় সিক্ত হন। কবিতা পড়া নয়, পথে হাঁটা নয়, অভিমানে নয়, চেনা পথে বাড়ি ফিরে ভেতরের ভেতর শুধু কথা অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বাপ্পা মজুমদার বলেন, প্রথমত আমি বলতে চাই আমি একটা বিশাল ধন্যবাদ দেব মেহেদি ভাই। আমি লিখেছিলাম দীর্ঘদিন পর, প্রায় 16 বছর পর মেহেদি ভাই আমার কাছে, এবং যথারীতি 16 বছর পরে তিনি আমাদের সামনে যে গান উপস্থাপন করেছেন, আমি বলবো এক কথায় মাইন্ড ব্লোয়িং কিছু, এবং এটা আমার জন্য একটা অনেক বড় অনার। অসাধারণ সুন্দর হয়েছে এই লিরিক, আমার ভীষণ পছন্দের একটি ট্র্যাক। আমার ইচ্ছা আছে এই গানটা স্টেজে মাধ্যমে। গানটির সঙ্গীত পরিচালক মেহেদি বলেন, কম্পিটিশন কেমন করেছি আসলে আমি বলতে পারছি না, কারণ আমি যেটা হিসেবে বাজে সেই হিসেবে করেছি, বাকিটা আপনাদের উপর। নতুন এই গান এবং মিউজিক ভিডিও প্রসঙ্গে জি সিরিজ অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভূঁইয়া বলেন, আমাদের জি সিরিজের পক্ষ থেকে বাপ্পা দাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, যে বাপ্পা দা সব সময় যাতে ইয়ে করে আর সমুদ্রদের সুন্দর ভিডিও বানিয়েছে। এই কাজটা নিয়ে যেহেতু মেয়েদি দীর্ঘদিন থেকে কাজ করতেছিল, এত সুন্দর করে কাজটা, সুর, মিউজিক, রেকর্ডিং, এভরিথিং ইজ গুড। আমি সবাইকে বিশেষ করে এই গানটা স্রষ্টা মেহেদি, মেহেদির জন্য একটা জোরে হাত। নান্দনিক এই মিউজিক ভিডিওর নির্মাতা সুব্রত সরকার বলেন, প্রথমে থ্যাঙ্কস আমাদের খালেদ ভাইকে, যে প্রথমত আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা যথেষ্ট পরিমাণে ওনাকে অত্যাচার করেছি, কারণ ডাবিং থেকে শুরু করে তারপর অ্যাক্টিং থেকে শুরু করে সব কিছুতেই আমরা ওনাকে বেশ চাপের মধ্যে রেখেছিলাম আর কি। কিন্তু আমাদের হাতে খুব কম সময় ছিল, একদিনের প্রোডাকশন ছিল আমাদের। আর থ্যাঙ্কস টু মেহেদি ভাই, এত সুন্দর গান কম্পোজিশন না করলে হয়তো এত সুন্দর এত ভালো একটা কাজ আমরা হয়তো করতে পারতাম না। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে অলওয়েজ আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে প্রণাম। আর থ্যাংক ইউ জি সিরিজ আমাদেরকে এত সুন্দর একটা প্রজেক্টের সঙ্গে ইনভলভ করানোর জন্য। স্যামুয়েল হকের লেখা এই গানটি প্রকাশ করেছে দেশের প্রথম সারির অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। তুমি তাড়াতাড়ি চলে এসো, হ্যাঁ একদম দেরি করবে না, হ্যাঁ ঠিক আছে 6টার মধ্যে, হ্যাঁ আজকে 6টায়। লাভ ইউ কাকু, লাভ ইউ টু। কবিতা পড়া নয়,
পথে হাঁটা নয় অভিমানে নয়, চেনা পথে বাড়ি ফিরে ভেতরের ভেতর।